আজ মহা অষ্টমী, আমরা চললাম কাল যে বাংলাদেশি হিন্দু মন্দিরটায় গেছিলাম সেখানেই। আজ ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে। এই এরিয়াটা এত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, মনে হয় নিজের দেশেরই কোনো প্রান্তে আমরা পৌঁছে গেছি। খুব ভালো লাগে যখনই এখানে আসি। ঘড়িতে এখন সময় বেলা 12:45 মতন। আমাদের আসতে আজকে একটু দেরি হয়ে গেল, যাকে প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি। নমস্কার, আমি মণিকাপা, ষোলো আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমিও আবার হাজি পৌঁছে গেছি সেই মন্দিরে। চলুন এবার ভেতরে যাই। আপনারা পাশে থাকবেন, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। এই মন্দিরটিতে প্রতি বছরই কিন্তু বেশ ভালোই নিয়ম নিষ্ঠা মেনে পুজোটি করা হয়, অনেকটা আমাদের দেশের মতোই। অবশ্য আমাদের দেশে যেমন এই বছর সব কিছুই ভীষণ তাড়াতাড়ি হয়েছে, সপ্তমীর দিনই অষ্টমী শুরু হয়ে গেছিলো, এমনকি অষ্টমীর পুষ্পাঞ্জলি শুনলাম সবাই ভোরবেলাতেই 5টা নাগাদ দিয়ে দিয়েছিল। আবার সন্ধি পুজোও নাকি 6টা সাড়ে 6টার মধ্যে পুষ্পাঞ্জলি দিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এখানে অবশ্য তেমনটা নয়। ইনারা হয়তো নিজেদের নিয়ম নিষ্ঠা বা কোনো ধরনের ক্যালেন্ডার মেনেই, যেমনটা পুজো প্রতি বছর আমাদের দেশে হয়, যেমন সপ্তমীর দিন সপ্তমী, অষ্টমীর দিন অষ্টমী, যথাক্রমে নবমী ও দশমী হয়, তেমনভাবে পালিত হয় এখানে। এই একটা জায়গাতেই এখানে পুজোর সময় পুজোটা হয়, তাই বেশ ভালোই ভিড় হয়। কিন্তু অনেকখানি দেরি করে ফেললাম জানেন। আসলে ছেলেটাকে স্কুল থেকে আনার পর স্নান করে রেডি করিয়ে আনতে একটু দেরি হয়ে গেল। এর আগে 1 রাউন্ড পুষ্পাঞ্জলি হয়েও গেছে, যাকে আরও বোধহয় 1 বা 2 রাউন্ড পুষ্পাঞ্জলি হবে, কারণ অনেকেরই দেখলাম বাকি আছে পুষ্পাঞ্জলি দিতে। আসলে সপ্তাহের মাঝখানে সবারই তো অফিস, স্কুল এইগুলো আছে, এখানে তো ওইসব ছুটি থাকে না পুজোর সময়, তাই হয়তো অনেকেরই আসতে দেরি হয়ে গেছে। প্রতি বছরই মা মর্তলোকে আসেন নিজের সন্তানদের নিয়ে আমাদের মাঝে। আমরাও নিজেদের সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্টকে ভুলে গিয়ে কটা দিন মায়ের আরাধনায় মেতে উঠি, অনেকটা আনন্দ করে ভালো সময় কাটাই। সাজানো গোছানো মায়ের রূপ দেখে সত্যি মন ভরে যায়। তার সামনে সুন্দর করে পুজোর সমস্ত ব্যবস্থা, পাশেই রয়েছে কলা বউ, আর সামনে সুন্দর একখানি আলপনা, দেখলে চোখ জুড়িয়ে যায়। বেশ ভালোই ভিড় রয়েছে আজকে। আর ওই যে দূরে স্টেজ, যেটাতে কালকে আমরা কিছুটা প্রোগ্রাম দেখছিলাম, কিছু অর্থের বিনিময়ে মোটামুটি $30 বা 1800 টাকা মতন দিলে নিজের নামের একটি করে ভোগ এখানে বুকিং করা যায়। প্রত্যেকের নাম গোত্র দিয়ে ভোগটিকে পুজো করা হয়, এবং যিনি ভোগটি বুকিং করেছিলেন তিনি বাড়ি নিয়ে যেতে পারবেন। বেলা প্রায় 1:30। এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। এছাড়াও সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই মায়ের ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে সম্পূর্ণ বিনামূল্যে। যতজন মায়ের দর্শনে আসবেন দিনের বেলা ও রাত্রেবেলায় ভোগ খেয়ে যেতে পারবেন। রাত্রেবেলায় অবশ্য ভোগটা অনেক রাতের দিকেই হয়, প্রায় 9:30-10টার পরে শুরু হয় ভোগ খাওয়ানো, আর দিনের বেলায় পুজো শেষ হওয়ার পরেই তো হয়। তাই আজকে ইচ্ছা আছে পুষ্পাঞ্জলির পরে এখানেই ভোগটি খাওয়ার। যতই যাই বলুন, বাড়িতে যতই যত্ন করে আমরা বানাই না কেন, মায়ের ভোগ প্রসাদের স্বাদ গন্ধই কিন্তু আলাদা থাকে, তাই কখনো যদি সুযোগ পাই সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। অষ্টমীর পুজো ও পুষ্পাঞ্জলির পর্ব শেষ, এবার শুরু হতে চলেছে সন্ধি পুজো। যারা উপোস করে আছেন, ওই স্বস্তিক চিহ্ন যেটি বানানো আছে তার উপর সুন্দর করে একখানি করে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন। কি দারুণ লাগছে দেখতে, তাই না? আমাদের দেশের পুজোতে সন্ধি পুজোর পূর্বে এমনটা হয় কি না আমার ঠিক জানা নেই, কারণ সত্যি বলতে আগে তো রাত্রিবেলাতে সন্ধি পুজো হতো মাঝরাতের দিকে বা ভোরের দিকে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমার দিদা সন্ধি পুজোর উপোস করতেন, তার হাত ধরে আমি মাঝরাত্রে যেতাম মন্দিরে সন্ধি পুজোটি দেখতে। কিন্তু সেই ঘটনা তো বহু পূর্বে, তাই সব কিছু আমার অত ভালো করে মনেও নেই। যাকে আজকে এতদিন পর সন্ধি পুজোটি দেখে খুব ভালো লাগলো। গত বছরও আমরা এই মন্দিরে এসেছিলাম, কিন্তু সন্ধি পুজোটা একটু দেরিতে হওয়ায় সেটা মিস করে গেছি। এই বছর ভালোই হলো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ নিয়ে বসে পড়েছে। বেশ ভালোই কিন্তু ভিড় হয়েছে এখন। আমরাও ভোগ নিয়ে নিয়েছি, সবজি দিয়ে খিচুড়ি, সামান্য মায়ের প্রসাদ, পকোড়া আর পায়েস, এই ছিল আমাদের ভোগের মেনু। কিন্তু স্বাদ ছিল খুবই সুন্দর। আজ অষ্টমীর দিন বলে কথা, সাদা লাল শাড়ি পরার ইচ্ছা আমারও ভীষণ ছিল, কিন্তু কি করব বলুন, এই কয়েকটা দিন আগে যে অপারেশনটা হলো তাই সাহস করলাম না শাড়ি পরার। আমাদের পরিচিত এক বৌদি এই প্রথম মিষ্টির স্টল বসাতে শুরু করেছেন, নিজের হাতে সমস্ত মিষ্টি অতি যত্নে বানিয়ে এনেছিলেন। দুধ থেকে ছানা ফাটানো থেকে শুরু করে মিষ্টি বানানোর জন্য যাবতীয় যা সমস্ত সরঞ্জাম পদ্ধতি সবটা উনি একা হাতেই করেছেন।
আজকে ওনার লিস্টে ছিল সাদা রসগোল্লা, গুড়ের রসগোল্লা, কমলাভোগ, সন্দেশ ও মিষ্টি দই। যেমন মিষ্টিগুলো নরম তুলতুলে, তেমনি সুস্বাদু। আসলে বিবাহ সূত্রে আমি পশ্চিমবঙ্গের বাইরেই আছি বেশ কয়েক বছর, তারপরে হাজব্যান্ডের হাত ধরে তার চাকরি সূত্রে তো এদিক ওদিক যাওয়া, তাই বাংলার মিষ্টি মানে আমার জন্মভূমির মিষ্টির স্বাদ বহু বছর সেইভাবে পায় না। আজ এতদিন পর পেয়ে কিন্তু দারুণ লাগলো, মনটা ভরে গেল। শুনলাম উনি রিসেন্টলি মিষ্টির অর্ডার নিতেও শুরু করেছেন। বৌদি চাকুরিরত হয়েও সকল ব্যস্ততার মাঝে সময় বের করে অতি ভালোবেসে যত্ন সহকারে নিজের হাতে মিষ্টি বানান। যদি কেউ মন্ট্রিয়াল শহর বা আশেপাশের থেকে মিষ্টির অর্ডার দিতে চান, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি ডিটেলস ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি দু চারটে জামা কাপড়, কুর্তি বা আর্টিফিশিয়াল বেশ কিছু গহনা স্টলও ছিল, আর সন্ধ্যার দিকে বেশ কিছু স্ন্যাক্সের স্টলও থাকে। অবশ্য এটা যেহেতু অষ্টমীর দুপুরবেলা, তাই হয়তো ওনারা আসেননি, সন্ধে ছটার পর সেগুলো পাওয়া যায়। যারা পুষ্পাঞ্জলি দিতে বাকি ছিলেন, সন্ধি পুজোর সময় দু একজন পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এই বছরের মতন মাকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার মতন সময় পেরিয়ে গেল, সারাটা দিন ভীষণ ভালো কাটলো আমাদের। চলুন এবার যাই বাড়ির পথে। গাড়ি ছুটে চলেছে হাইওয়ে দিয়ে, ওপরে মেঘলা আকাশ, দুপাশে সুন্দর সব গাছ। এখানেও বর্তমানে শরৎকাল বা ফল সিজন, সামনেই আসতে চলেছে কনকনে ঠান্ডা, তুষারপাত। স্নোফলের হাত থেকে বাঁচার জন্য গাছগুলো নিজেদের পাতাগুলোকে প্রথমে সবুজ থেকে হলুদ, কমলা, তারপর ধীরে ধীরে লাল, মেরুন হয়ে ছড়িয়ে ফেলে। তারপর আবার ওই মার্চ এপ্রিল মাসের দিক থেকে নতুন পাতা, ফল, ফুল জন্মাতে শুরু হয়, নতুন প্রাণের সঞ্চালনা হয়। কিন্তু এই বছর দেখছি ফল সিজনটা এলো দেরিতে। অন্যান্য বছর সেপ্টেম্বরের শেষের দিক থেকে পাতা, ফল, ফুল সব ঝরতে শুরু করে, এই বছর দেখছি এখনও সেইভাবে হয়নি। হয়তো কিছুদিনের মধ্যে আরও ভালোভাবে দেখা যাবে, তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। চলে এলাম বাড়ি, সারাটা দিন ভীষণ ভালো কাটলো, খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দিলাম, ঈশ্বরের দর্শন, মায়ের দর্শন হলো, খুব ভালোভাবে ভোগ খেলাম, আর বাড়িতে ভোগ প্রসাদও এনেছি। চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি, আমাদেরকে ভোগে কী কী দিয়েছে। এই ভোগটাই আমরা নিজেদের নামে বুকিং করেছিলাম, যেটা মায়ের কাছে পুজো করা হয়েছে আমাদের নাম গোত্র দিয়ে, সেটাকে আমরা বাড়ি নিয়ে এসেছি। ভোগে ছিল সাদা ভাত, পকোড়া, একটা পনিরের তরকারি, ডাল, একটা মিক্সড সবজি যেটা সর্ষে বাটা দিয়ে করেছিল, কিছুটা লাবড়া বা চচ্চড়ির মতন বলা যেতে পারে, আর একটা সয়াবিন কুমড়োর তরকারি, আর কিছুটা আলু ভাজা, আর ছিল কুল, টমেটো, আমসত্ত্ব এইসব দিয়ে একটা চাটনি। যাই বলুন না কেন, মায়ের ভোগ প্রসাদের কিন্তু স্বাদই আলাদা হয়। আপনারা তো দেখলেন ভোগে কী কী ছিল, সব কিছুর ব্যবস্থাই কিন্তু ভীষণ ভালো ছিল। আজকে কয়েকটা ঘন্টা ভীষণ ভালো সময় কাটালাম আমরা। এই বছর তো হয়তো আর সেই মন্দিরে যেতে পারবো না, মাকে দর্শনের জন্য আবার সেই একটা বছরের অপেক্ষা। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ।